আমরা আজম খান, জেমস ভাই, বাচ্চু ভাই, রেনেসা, মাইলস, ওয়ারফেজ মানে একটা দুর্ধর্ষ ঠাসা একদম 20 বছর একটা উন্মাদনার মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি। আমাদের যৌবন তারুণ্যকে বড় করে নিয়ে আসার জন্য যে ধরনের মিউজিকটা সত্যিকারের দরকার ছিল আমরা সেটা পেয়েছি। আসলে আমাদের এখন এই একটা দেশের সোশিও কালচারে যখন অস্থিরতা চলে আসবে সেই অস্থিরতাটা ছোঁয়া পড়বে সব জায়গায়। জি, সংস্কৃতিও সেটার থেকে বাইরে না। আসলে ওই সময় 71-এর পরে একটা স্বাধীন দেশ, সুন্দর একটা দেশ, হ্যাঁ, নতুন কর করে করে বেড়েই উঠছে, জনসংখ্যা সীমিত, একদম সুন্দর করে মিউজিক, সবাই একদম মন খুলে কাজ করছে, গান গাইছে স্বপ্ন নিয়ে। কিন্তু এখন সময়ের যে পার্থক্যটা আমি যেটা টের পাচ্ছি সেটা হচ্ছে ওই সময় শিল্পীরা, রকাররা বা যারা ক্রিয়েটাররা, তারা ক্রিয়েট করতো মনের আনন্দে, তাদের দর্শন, তাদের ফিলোসফিটাকে মানুষকে দিত, মানুষ সেই ফিলোসফিকে ধারণ করত।